চলন্ত যাত্রী বোঝাই বাসে কালনাগিনী, চোখ পড়তেই চলন্ত বাসে হুলুস তুলু যাত্রীদের মধ্যে। মাঝ রাস্তায় বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দিয়ে সাপ বের করার চেষ্টা বৃথা যাওয়ায় শেষে খালি বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়ার পরে গ্রিন জলপাইগুড়ির কর্মীরা বাস থেকে উদ্ধার করেন কালনাগিনীকে। শনিবার এমনই এক ঘটনা ঘটে জলপাইগুড়িতে, তবে সাপ বিশোধন না হওয়ায় বাস মালিক থেকে শুরু করে কর্মীরা স্বস্তির শ্বাস ফেলেছেন। জানা গিয়েছে, বাসটি ডুয়ার্সের কালচিনি থেকে যাত্রী নিয়ে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। জলপাইগুড়ির তিস্তা সেতু সংলগ্ন এলাকায় আসার পরই বাসে থাকা এক যাত্রীর চোখ পড়ে সিটের নিচে একটি সাপ। এরপরই যাত্রীদের মধ্যে হুলুস্থুলু পড়ে যায়। বাসের চালক বাস সুরক্ষার স্বার্থে জাতীয় সড়কের পাশে বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। খবর দেওয়া হয় গ্রিন জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী কর্মীদের। গ্রিন জলপাইগুড়ির সাধারণ সম্পাদক অঙ্কুর দাস প্রথম দিকে চেষ্টা করার পরও সাপটিকে উদ্ধার করা যায়নি। এরপরে বাসের মালিককে পরামর্শ দিয়ে বাসটিকে জলপাইগুড়ি শান্তিপাড়া স্ট্যান্ডে নিয়ে গিয়ে বেশ কিছুক্ষণের চেষ্টায় সাপটিকে উদ্ধার করা হয়েছে। কিন্তু সাপটি কোথা থেকে বাসের ভেতরে ঢুকলো সেটা জানা যায়নি, তাই সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। এদিকে বাসের মালিক বাবুয়া সাহা বলেন, শান্তি পেলাম, কিন্তু কিভাবে বাসে ঢুকলো সেটাই বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমার নাম অঙ্কুর দাস, সাধারণ সম্পাদক গ্রিন জলপাইগুড়ি এনজিও। আজকে একটা যাত্রীবাহী বাস, যে বাসটা জলপাইগুড়ি বীরপাড়া রুটে চড়তো, সেই বাসের মধ্যে একটা সাপ দেখতে পায় একজন যাত্রী বাচ্চা, এবং তার চিৎকারে সব যাত্রীরা বাস থেকে নেমে যায়। পরবর্তী আমাদের খবর দেওয়া হলে আমরা যাই এবং সাপটাকে রেস্কিউ করার জন্য প্রচণ্ডভাবে চেষ্টা করি। যখন সব চেষ্টা আমাদের ব্যর্থ হয় তখন আমরা মানে বাস মালিকের সাথে যোগাযোগ কথা বলি এবং বাসটাকে গ্যারেজে নিয়ে চাতরা কেটে সাপটাকে উদ্ধার করি। এবং এই মুহূর্তে সাপটা যেহেতু উদ্ধার হয়েছে এবং সাপটা সুস্থ আছে, সেক্ষেত্রে সাপটা নিরাপদ আছে। আমরা বন দপ্তরের সাথে কথা বলেছি, যেহেতু এই সাপটা সচরাচর দেখা যায় না, সেক্ষেত্রে বন দপ্তরে আর কোথা থেকে রেস্কিউ ঢুকেছে বাসের মধ্যে সেটা আমরা কনফার্ম হতে পারি না, সেক্ষেত্রে বন দপ্তরের হাতে আমরা তুলে দিচ্ছি। দাদা, সাপ বাসের মধ্যে একটা সাপ ঢুকেছিল, হ্যাঁ, গ্রিন জলপাইগুড়ির লোকরা এসে সেটা বের করে দিল। এখন এখন শান্তি, আপনার হ্যান্ড ওভার করে দিতে পারলাম, শান্তি। কাল লাগিয়ে নি সাপ, কাল লাগিয়ে। দয়া কিংবা করুণা নয়, উপার্জন করব নিজের দক্ষতায়। উপার্জনের ভরসা যোগাতে আছে উত্তরবঙ্গের একমাত্র ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজিক্যাল সেন্টার। সেবা যদি হয় আপনার উদ্দেশ্য, তবে নার্সিংকে করে তুলুন আপনার লক্ষ্য। তাই আর দেরি না করে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই চলে আসুন দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি, সোনালী গার্লস স্কুলের গলিতে। যোগাযোগের নম্বর 9832353934 অথবা 9832442838।